হ্যালো দর্শক, আপনাকে কেভে আবিষ্কার চ্যানেলে স্বাগত জানাই। ব্রেন টিউমার হলে তীব্র মাথা ব্যথা হয়, আর এই মাথা ব্যথা সহজে ছেড়ে যেতে চায় না। মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই মাথা ব্যথা শুরু হয়ে থাকে। ওষুধ খেয়েও এই রোগ ভালো না হলে চিকিৎসকের শরণাপন্ন হন। কমে যায় দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণও দেখা যায় ব্রেন টিউমার হলে। এই লক্ষণটিকে ডাক্তাররা বলেন বাইটেম্পোরাল হেমিয়ানোপসিয়া। এই কারণে ঘরের আসবাবপত্রে ঘন ঘন ধাক্কা খাওয়া বা গাড়ির অ্যাক্সিডেন্ট করার প্রবণতা দেখা যায়, দুর্বলতা এবং আলস্য। যদি আপনার ব্রেন টিউমার হয়ে থাকে, আপনি শরীরের কোনো জায়গায় ব্যথা অনুভব করতে পারেন। এছাড়াও হাতে পায়ে দুর্বলতা সহ এসব অঙ্গ নড়াচড়া করতে সমস্যা হতে পারে। কথা গুছিয়ে বলতে না পারা, তোতলানো, জিনিসপত্রের নাম মনে রাখতে না পারা, অথবা অন্য মানুষ কি বলছে সেটা বুঝতে না পারা, এই লক্ষণগুলো ব্রেন টিউমারের প্রধান লক্ষণ। খিটখিটে মেজাজ, ঘন ঘন মনমরা হয়ে থাকা, রাগ এবং দুশ্চিন্তায় অনেকেই আক্রান্ত হয়ে থাকেন। তবে এইসব মানসিক লক্ষণগুলো যদি কারোর মধ্যে আগে থেকে দেখা না যায়, অর্থাৎ হঠাৎ করে দেখা যায়, তাহলে হতে পারে ব্রেন টিউমার। কানে তালা লাগা, যদি আপনি কানের এক পাশে থেকে শুনতে না পান অথবা ক্রমাগত কানে তালা লাগছে এই রকম টের পান, তাহলে আপনার টিনিটাস হয়েছে, এটি ব্রেন টিউমারের লক্ষণ। বন্ধাত্ব, যেসব নারীর ব্রেন টিউমার হয়েছে তাদের সন্তান জন্মদানে জটিলতা হয়। সন্তান জন্ম নিলেও গর্ভবতী মায়ের বুকের দুধ কমে যায়, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা। যদি আপনার হাঁটতে অসুবিধা হয়, বিশেষত অন্ধকারে, এবং আপনি হাঁটার সময় একপাশের কাত হয়ে হাঁটেন, তাহলে আপনার মস্তিষ্কের সেরেবেলাম অংশে টিউমার হতে পারে। আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে, তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। ভালো থাকবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।